আসসালামু আলাইকুম এই ঘটা সিনসি কোবি সিউর অনেকদিন ধরে এটা মার্কেটে থাকলেও আমরা অ্যাট লাস্ট হাতে পেয়েছি ধন্যবাদ কন্ট্রিভেন্সকে আমাদের কাছে প্রোডাক্টটা পাঠানোর জন্য কারণ রিভিউ শুরু করার আগে একটা কাজ করে নেই এটাতে ফাইভ এটিএম ওয়াটার প্রুফ রেটিং রয়েছে টেস্ট করা শুরু করি সুন্দর করে এটাকে ঝুলাই দিই অ্যান্ড এটাতে এই পানির মধ্যে প্লেস করে দিই ডা পানির মধ্যে থাকুক আমরা আমাদের রিভিউ শুরু করি মোর দেন আ মান্থ এই ঘড়িটা ইউজ করছি আপনাদের অনেকেই কলিং ফিচার বাদ দিয়ে একটা ব্যাটারি লাইফ এবং রিলায়েবল স্মার্ট ওয়াচ খুঁজছেন যেখানে মোটামুটি সবগুলো সেন্সার অ্যাকিউরেট আছে এবং স্মার্ট ওয়াচের যে স্মার্ট ফিচারগুলো সেটাও ঠিকঠাক মতো আছে শিনজি কোবি সি ওয়ান ছাব্বিশশো টাকার রেঞ্জে ওরকম একটা স্মার্ট ওয়াচ এটা কিছু ড্রব্যাক আছে সো আমাদের রিভিউতে আমরা পজিটিভ এবং নেগেটিভ সমানভাবে আলোচনা করব, আপনারা চলে এসেছেন ড্রয়েড এবং আপনাদের সাথে আছে আমি হৃদয় শিনজি প্রোডাক্ট আপনার ডল বিয়ারে অফিসিয়াল ওয়ারেন্টি সহ পার্চেস করতে পারবেন শিনজির বাংলাদেশে ডিস্ট্রিবিউটরশিপ কন্ট্রিভেন্স পেয়েছে আপনি এটা ডল বিয়ার স্টোর থেকে তো পার্চেস করতে পারবেনই তাছাড়া পিকাবু স্টারটেক এসব জায়গা থেকেও পার্চেস করতে পারবেন বিস্তারিত আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব বক্সের মধ্যে স্মার্ট ওয়াচ দুটো স্ট্র্যাপ একটা ব্ল্যাক একটা হোয়াইট তার সাথে চার্জিং কেবল ইত্যাদি আছে ঘড়িটা বাজেট সেগমেন্টের হলেও এটাতে এবিএস প্লাস্টিক ইউজ করা হয়েছে যেটা দেখতে অনেকটা মেটালিক ফিনিশ লাগে দূর থেকে দেখলে মনে হবে না এটা আসলে প্লাস্টিক বিল্ট সো প্লাস্টিকের কোয়ালিটি ফর দ্য প্রাইস আমার কাছে বেশ ভালো লেগেছে ডান পাশে একটা সিঙ্গেল বাটন রয়েছে এটা যে কোনো স্ট্র্যাপ আপনি এখানে অ্যাড করতে পারবেন কুইক রিলিজ পিন রয়েছে বক্সের ভেতরে এক্সট্রা দুটো পিন দেওয়া হয়েছে সো কোনো পিন যদি ভেঙে যায় বা হারায় যায় আপনি কভার থাকতে পারছেন আর এই ঘড়িটা ফাইভ এটিএম ওয়াটারপ্রুফ রেটে বাজেট সেগমেন্ট আপনি দেখবেন না যে পঞ্চাশ মিটারের মতো আপনি কোন এক ঘড়িকে পান নিচে নিয়ে যেতে পারবেন এটা আমরা ভিডিও শেষ যখন তুলব দেখব এটা ঠিকঠাক মতো কাজ করছে আর আমার টেস্টিংয়ে এটাকে আমি সুইমিং করতে পেরেছি হাত ধুইতে পেরেছি জিম টিম করা এগুলোতে কোনো প্রবলেমই নেই এটা হয়তো আমি সমুদ্র পানিতে ভি যাতে নিষেধ করবো বাট আপনি যে কোনো পানি রিলেটেড কাজ করতে পারবেন এই ঘড়িটা পরে তবে এখানে কলিং ফিচারটা থাকছে না সো মাইক্রোফোন এবং স্পিকার কোনোটাই নাই অনেকের এই জিনিস দরকার নাই স্পেশালি আমি নিজেও কলিং ফিচারটা স্মার্ট ওয়াচে পছন্দ করি না এটার কিন্তু আমার ব্যাটারি ব্যাকআপ সেদিক থেকে বেশ ভালো দুশো ষাট মিলি ব্যাটারিটা ফোনের সাথে কানেক্টেড অবস্থায় ফুল ওয়ান উইক সাপোর্ট দিয়েছে কারেন্টলি তেমন কোনো ঘড়ি নেই যেটা কলিং ফিচার এবং অন্যান্য সব কিছু মিলায় সাত দিনের কাছাকাছি ব্যাকআপ দিতে পারে মোরোভার এটা যখন আমি ডিসকানেক্টেড অবস্থায় ইউজ করেছি স্ট্রেট থ্রি উইক ব্যাটারি ব্যাকআপ পেয়েছি ওয়ান পয়েন্ট সিক্স নাইন ইঞ্চের আইপিএস প্যানেলটার কালার আমার কাছে ওকে লেগেছে যদি আমি একটু অফ অ্যাক্সিস থেকে ডিসপ্লেটাকে দেখি তাহলে একটু কালার ডাল লাগে তবে এর ব্রাইটনেস ঠিকঠাক ছিল ফাইভ হান্ড্রেড যেটা আমার মনে হয় ঘরে ঘরের বাইরে কাউকে কোনো রকম প্যারা দিবে না আমরা এটাকে আউটডোরে ইউজ করেছি এটার ভিজিবিলিটি ক্লিয়ার ছিল বাজেট ওয়াচ থেকে আসলে আমরা ওয়ান থাউজেন্ড নেটস ব্রাইটনেস এক্সপেক্ট করতে পারি না তবে টু ফোরটি ইন্টু টু এইটি ডিসপ্লেটার শার্পনেস আমার কাছে ঠিকঠাক লেগেছে টেক্সট গুলো আমার কাছে যথেষ্ট পরিমাণে ক্লিন বলে মনে হয়েছে খুঁটায় খুঁটায়ও পিকজেল আমি বের করতে পারিনি তবে ডিসপ্লেটার আশপাশের বেজেলটা আমার মনে একটু কষ্ট দিয়েছে এই বেজেলের পরিমাণটা কম হতে পারত স্পেশালি নিচের ছোট হতে টাচ রেসপন্স ট্রানজিশন বাজেট ডিভাইস হিসেবে ঠিকঠাক ছিল এটা ফ্লুয়েন্ট হার্টস বা সাইট হার্স গুলো তো কথাই ছিল না কিন্তু এখান থেকে আমি একটা কনসিস্টেন্ট রেজাল্ট পেয়েছি বোঝা যায় এটা ডিসপ্লেটা একটু কম রিফ্রেশ কনসিস্টেন্ট কম দামি ওয়াচ হিসাবে যে ল্যাগ কিংবা দেখি এখানে সেই জিনিসটা নাই এটা স্পিড তার কনসিস্টেন্সি ধরে রাখতে পেরেছে এর অ্যাপের ভেতরে প্রচুর ওয়াচ ফেস রয়েছে আপনার বোর্ড হয়ে যাওয়ার তেমন কোনো সুযোগ নেই স্পেশালি ফুটবল রিলেটেড অনেকগুলো আপনি পেয়ে যাবেন পাশাপাশি আপনি কাস্টমাইজ ওয়াচ ফেস ইউজ করার সুযোগ পাবেন অনওয়্যার অ্যাপ ওয়াচ সিং এর দিক থেকে মোটামুটি একটা ডিসেন্ট স্পিড দেখিয়েছে তাছাড়া টু ওয়েক ফিচারটাও এখানে ঠিকঠাক মতো কাজ করেছে আমার মনে হয় অন্যান্য ওয়াচগুলোর মতোই হাত উঠালে এটা একদম ইনস্ট্যান্ট শো করে কোনোবারই মিস করতে দেখি নাই ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো দিয়ে এটা ফোনের সাথে কানেক্টেড হবে আই এবং অ্যান্ড্রয়েড বোথ প্ল্যাটফর্মে এটার অনওয়্যার অ্যাপ অ্যাভেলেবল অ্যাপের সাথে এটার ং আমার কাছে ভালো লেগেছে পাশাপাশি অ্যাপের আপনি সব রকম নোটিফিকেশন ঠিকঠাক করতে পারবেন ওয়াচ তো আছেই এবং অন্যান্য সেটিংগুলোও ঠিকঠাক মতোই পেয়েছি যা যা সেটিং দরকার ছিল দেয়ার ইজ এভরিথিং আর বাজেটে এটার ভাইব্রেশন আমার কাছে সুপার লেগেছে দুটো সেটিং এটার ভাইব্রেশনকে ঠিক করা যায় তবে হাতে বড় অবস্থায় কল আসলে ইউ উইল ফিল ইট অ্যাপ থেকে যখন নোটিফিকেশন আসে আমি খেয়াল করলাম এখানে বাংলা সাপোর্ট করে যেটা আমার মনে হয় বাজেট সেন্ট্রিক কোনো স্মার্ট ওয়াচে আমরা আশানুরূপ ভাবে পাই না যারা বাংলা সাপোর্টেড স্মার্ট ওয়াচ খুঁজছেন দুই থেকে তিন হাজার টাকায় এরকম রিলায়েবল খুব বেশি কিছু নাই বাট এখানে কল আসলে শুধুমাত্র পাবেন ভাইব্রেশন দেবে কল কল কাটা মিউট করা যায় ধরা বা রিসিভ করা এখানে করতে পারবেন না তবে এখানে আপনি রিলায়েবল সেন্সার পাচ্ছেন হার্টফেড এবং সেন্সার গুলো আমরা অক্সিবিটারের সাথে টেস্ট করে দেখলাম রিডিং ওয়াজ এইটিন বাজেট ডিভাইসগুলোতে আমরা দেখি যে আশানুরূপ সেন্সার ইউজ করা হয় না মোর এটা আকাশ বাতাস টেবিল কোনো কিছুরই মেজারমেন্ট করে না তাছাড়া স্টেপ কাউন্টিং আমরা দেখলাম নাইনটি ফাইভ নাইনটি সিক্স পারসেন্ট অ্যাকিউরি দেখাতে পেরেছে তাছাড়া এখানে বেশ কিছু স্পোর্টস মোড রয়েছে যেটা আপনার স্পোর্টস অ্যালগোরিদম ট্র্যাকিং এর জন্য ভালো কাজ করতে পারে সবচেয়ে নোটেবল ব্যাপার রিক্সা কিংবা অন্যান্য ভেহিকেলে মুভমেন্ট করা অবস্থাতে এটা স্টেপ কাউন্টিং শো করে না এই প্রবলেমটা আমরা কিন্তু অনেক দামি ওয়াচেও দেখেছি এখন চব্বিশশো থেকে ছাব্বিশশো টাকার রেঞ্জে সিনজি কোবি সিওয়ান

মডার্নাইজ করা যেত এই প্রাইসে অ্যামোলেড ডিসপ্লে যদি দেওয়া যায় কারেন্টলি যেহেতু মাঝে মাঝে দেখতেছি কিছু কিছু জিনিস আসছে অস্থির একটা ব্যাপার হতো আমি কন্ট্রিভেন্স বা সিনজিকে রিকোয়েস্ট করব। তাদের নতুন মডেলে সব ভালো ফিচারের পাশাপাশি ভালো ডিসপ্লে এবং আরেকটু বেটার রেট যাতে অ্যাড করা হয় সো আমাদের এন্ড থেকে এটাকে আমরা রিকমেন্ড করতে পারি যদি আপনার স্পেশালাইজড নিডের সাথে যায় গেল ঈদের আগে আমি বেশ কিছু টি শার্ট লাইফ থেকে অর্ডার করি জাস্ট টু চেক এদের টি শার্টটা কেমন বুঝতেই পারতেছেন আমি এখনও পরে আসি ইটস কমফোর্টেবল লাইফ থেকে পার্চেস করার সময় ড্রড হেড এই কুপারটা ইউজ করলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম